আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে অল্প দামের গজ কাপড় দিয়ে গরমের জন্য খুব চমৎকার ডিজাইনের একটা বেবি ফ্রক কাটিং সেলাই করে দেখাবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনারা যে কোনো বয়সের বেবির জন্য এ ধরনের ফ্রক খুব সহজেই বানাতে পারবেন তো আমি ফ্রকের হাত আর এখানে কুচি দিয়ে ডিজাইন করে দিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন তো এখানে আমি পাঁচ বছরের বাচ্চাদের জন্য জামাটা তৈরি করতে দুই হাত বহরের দেড় গজ পরিমাণ কাপড় নিয়েছি তো এই কাপড়টিকে কিন্তু এক সাইড থেকে একবার ভাজ করা রয়েছে তো প্রথমে আমাদেরকে ফ্রকের ওপরের পার্ট তৈরির জন্য কাপড়টির যে কোনো এক মাথা থেকে দশ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিতে হবে বেবির বয়স যদি ছয় থেকে নয় বছরের মধ্যে হয় তাহলে আপনারা এখানে বারো ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেবেন আর যদি পাঁচ বছরের কম হয় অর্থাৎ দুই থেকে চার বছরের মধ্যে হয় তাহলে আট ইঞ্চি পরিমাণ কাপড় কাটবেন তো এখানে আমি দশ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে আলাদা করে নিচ্ছি তো নিচের দিকে যে বাড়তি কাপড়টুকু রয়েছে এটা দিয়ে ফ্রকের নিচের অংশটুকু তৈরি করতে হবে তো এই কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাঁজ করা রয়েছে আমি আরও একবার ভাজ করে টোটাল চার পাট করে নিলাম তো প্রথমে কাপড়টির বন্ধ সাইড থেকে গলা চওড়ার জন্য দুই ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি এবং সামনের গলার জন্য লম্বা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এই পাশ থেকেও দুই ইঞ্চিতে একটা মার্কিং করে নিতে হবে এবং এখানে একটা বক্স বানিয়ে নিতে হবে যেহেতু গোল গলা তৈরি করব তাই আমি রাউন্ড করে একটা শেপ দিয়ে নিলাম তো একই রকমভাবে পেছনের গলা তৈরির জন্য ওপর থেকে আড়াই ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং সামনের পার্টের গলাটিকে যেভাবে ড্রয়িং করেছি একইভাবে পেছনের পার্টের গলাটিও ড্রয়িং করে নিলাম তো এতটুকু হওয়ার পর এখন আমাদের ফ্রকের পুটের মাপ নিতে হবে তো এখানে আমি পুট নিচ্ছি সাড়ে চার ইঞ্চি পরিমাণ এরপর যতটুকু পুট নিয়েছি তার চাইতে আরও এক ইঞ্চি বেশি নিয়ে কাপড়টির উপর থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে আর্মহলের লম্বার জন্য মার্কিং করে নিচ্ছি এবার এখানে প্রথমে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এবং এই কন্যার থেকে শ এক ইঞ্চিতে একটা মার্কিং করে আর্মহলের জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এরপর বডির মাপটা নিতে হবে তো এখানে ফ্রকের বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি কাপড়টি যেহেতু চার পাটে রয়েছে তাই চব্বিশের চার ভাগের এক ভাগ হয় ছয় ইঞ্চি এবং সাথে এক ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য এরপর নিচের দিকেও সাত ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এরপর দাগ দুটিকে একসাথে মিলিয়ে দিয়ে দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তো এইভাবে করে আপনারা প্রথমে পেছন পার্টের গলার মাপ অনুসারে কাপড়টা কেটে ফেলবেন এবং এরপর ওপর থেকে হাফ ইঞ্চিতে একটা মার্কিং করে এভাবে করে শোল্ডার ডাউন করে নেবেন তাহলে ফ্রকের ফিটিংটা ভালো হবে এরপর ভেতর থেকে পেছন পার্টের কাপড়টা আলাদা করে নিতে হবে এবং সামনের পার্টের কাপড়টিকে ভালো করে ভাজ করে সামনের পার্টের গলার মাপ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তো দেখুন আমাদের কিন্তু সামনের পার্ট এবং পেছনের পার্টের দুটি কাপড়ই বের হয়ে গিয়েছে এখন আমাদের পেছন পার্টের কাপড়ের মাঝখান বরাবর নিচের দিকে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করতে হবে এবং এই আড়াই ইঞ্চি বরাবর কাপড়টি কেটে নিতে হবে তো আসলে আমরা পেছন পার্টে হুঁঘর তৈরির জন্য আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম তো এরপর আমি ফ্রকের নিচের অংশটুকু কাটিং করব তো বাকি কাপড় থেকে নিচের অংশটুকু কাটিং করতে হবে কাপড়টি কিন্তু এক সাইড থেকে একবার ভাজ করা রয়েছে তো আমি এখন কাপড়টির ঠিক মিডিল পয়েন্টের ভাজ বরাবর কাপড়টিকে কেটে দুই পাটে করে নিব তো কাপড়টিকে আমি কেটে নিয়েছি এখন আমাদের ফ্রকের নিচের অংশের মাপটা নিতে হবে তো এখানে আমি ফ্রকের নিচের অংশটুকু লম্বা নিব আঠারো ইঞ্চি পরিমাণ তাই ওপর থেকে আঠারো ইঞ্চি নিচে মার্কিং করে নিচ্ছি আর আঠারো ইঞ্চির নিচের দিকে যে এক্সট্রা কাপড়টুকু থাকবে এটা দিয়ে হাতার কুচিটা তৈরি করতে হবে তো এখন আমি দাগ অনুসারে প্রথমে কাপড়টিকে কেটে ফেলব আর এই যে এক্সট্রা যে ছোটো কাপড়টুকু থাকবে এটা দিয়ে কিন্তু হাতার কুচির অংশটা তৈরি করতে হবে তো এটা হচ্ছে কুচির কাপড় আর এই যে এই বড় কাপড় দুটি হচ্ছে নিচের পার্টের কাপড় তো এখন আমি আপনাদেরকে ফ্রকটা সেলাই করে দেখাবো তো প্রথমে আমাদের হুক ঘরের অংশটুকু সেলাই করতে হবে এজন্য আমি চার ইঞ্চি পরিমাণ লম্বা এবং আড়াই ইঞ্চি পরিমাণ চওড়া একটা কাপড় নিয়েছি এবং এই কাপড়টিকে ওপর থেকে আড়াই ইঞ্চি পরিমাণ লম্বা করে মাঝখান বরাবর কেটে নিয়েছি এখন জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর ছোটো কাপড়টিকে উল্টো করে কাটা অংশ অনুযায়ী এভাবে করে মিলিয়ে রেখে সেলাই করতে হবে তো দুটি কাপড় কাটা অংশ অনুযায়ী মিলিয়ে রেখে আপনারা এইভাবে করে সেলাইটা করে নেবেন এবং খেয়াল রাখবেন জামার কাপড়টি যেন সোজা পাশে থাকে এবং এর ওপর হুঁক ঘরের কাপড়টি যেন উল্টো পাশে থাকে তো সেলাইটি করা হয়ে গিয়েছে তো এরপর আমাদের হুঁক ঘরের কাপড়টিকে প্রথমে জামার উল্টো পাশে উলটিয়ে নিতে হবে এবং সেলাই করতে হবে তো প্রথমে আমি জামার কাপড়টিকে উল্টো পাশে উলটিয়ে নিলাম এখন হুঁক ঘরের কাপড়টিকে প্রথমে ভালো করে উল্টো পাশে বের করে নিচ্ছি এরপর এই যে এই ছোটো কাপড়টিকে উল্টো পাশে এইভাবে করে মুড়িয়ে এর ওপর দিয়ে সেলাই বসিয়ে দিব এখানে আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্তভাবে হুঁক ঘরের অংশটুকু তৈরি করে দেখাচ্ছি যারা একদম বিস্তারিতভাবে হুঁক ঘর তৈরির নিয়মটা শিখতে চান তারা চাইলে ইন্ডিস্ক্রিনে দেওয়া ভিডিও থেকে বিস্তারিতভাবে হুঁক ঘর তৈরির নিয়মটা দেখে নিতে পারেন তো দেখুন আমাদের কিন্তু হুঁক ঘরের অংশটুকু সেলাই করা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের পেছন পার্টির কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর জামার সামনের পার্টের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে তো আপনারা এইভাবে করে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নেবেন আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি কাঁধের অংশে ডাবল সেলাই দিয়ে নিলাম তো দেখুন আমাদের কিন্তু দুটি কাপড় একসাথে জোড়া দেওয়া হয়ে গিয়েছে এখন আমাদের জামার গলায় পাইপিন বসাতে হবে তো পাইপিন তৈরির জন্য এখানে আমি এক কালার একটা কাপড় নিয়েছি এখন এই কাপড়ের ওপর একটা স্কেল কোনা করে রেখে এক স্কেল থেকে একটু বেশি চওড়া নিয়ে দাগ কেটে নিতে হবে তো অবশ্যই পাইপিনের কাপড় কিন্তু বাঁকা করে কাটবেন তো এখন এই দাগ অনুসারে কাপড়গুলোকে কেটে নিলেই পাইপিনের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে যাবে আর কাপড় যদি ছোট হয় তাহলে কিন্তু আপনারা দুটি কাপড় এইভাবে করে মিলিয়ে ধরে জোড়া দিয়ে নিতে পারেন তো দেখুন কাপড় দুটি জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের জামার গলায় পাইপিনের কাপড়টা বসিয়ে নিতে হবে তো এজন্য আমাদের জামার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং এর ওপর পাইপিনের কাপড়টিকেও উল্টো করে রেখে সেলাই করতে হবে আর ঘরের এই পাশে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ পাইপিনের কাপড় বাড়তি রাখতে হবে কাপড়টিকে উল্টো দিকে মোড়ানোর জন্য এরপরে কাপড় দুটিকে একসাথে ভালো করে মিলিয়ে রেখে সেলাই করে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কাপড়টির এই পাশে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে পাইপিনের বাকি কাপড়টুকু কেটে নিতে হবে এবার সেলাইয়ের বাইরের কাপড়ে কিছু দূর পর ছোট ছোট করে কয়েকটা কাঠ বসিয়ে নিতে হবে তাহলে পাইপিনের কাপড়টিকে সোজা দিকে করার পর গলার ফিনিশিংটা ভালো পাওয়া যাবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে কাপড়টা কাটার সময় সেলাইটা যেন কোনোভাবে কেটে না যায় তো এখন আমাদের জামার কাপড়টিকে প্রথমে সোজা পাশে করে নিতে হবে এবং পাইপিনের কাপড়টিকে সোজা দিকে এইভাবে করে ভাজ করে বাড়তি কাপড়টুকু নিচের দিকে উলটিয়ে সেলাই করে নিতে হবে তো আপনাদের কাছে এ পর্যায়ে ছোট্ট একটা অনুরোধ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলায় অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো একই রকমভাবে এ পাশের বাড়তি কাপড়টুকুও উল্টো দিকে উল্টিয়ে সেলাই করে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু গলার অংশে পাইপিন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এখানে একটা টিপ বোতাম লাগিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় টিব্বোতাম লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু হুঁকো দিতে পারেন তো এখন আপনারা চাইলে যে আমার আরমহলের এইখানেও গলার মতো করে পাইপিন বসাতে পারেন অথবা আর্মহলের কাপড়টিকে উল্টো সাইডে চিকন করে দুইবার ভাজ করে সেলাই করে নিতে পারেন যেহেতু আমি হাতার এখানে কুচি দিয়ে একটা ডিজাইন তৈরি করব তাই এখানে পাইপিনের অংশটা যেহেতু খুব একটা বোঝা যাবে না তাই কাপড়টিকে উল্টো সাইডে উলটিয়ে সেলাই করে নিচ্ছে চাইলে আপনারা পাইপিনও দিতে পারেন কোনো অসুবিধা হবে না আর পাইপিন দিতে চাইলে গলাতে যেভাবে পাইপিনটা বসিয়ে দেখিয়েছি আর মলের এখানেও পাইপিনটা একইভাবে সেলাই করে নেবেন তো দেখুন দুই দিকে সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি কুচি দিয়ে ডিজাইনটা তৈরি করে দেখাবো এজন্য নিচের দিক থেকে যে এক্সট্রা কাপড়টুকু বের হয়েছিল আমি সেই কাপড়টা নিয়েছি এখানে কাপড়টা লম্বা রয়েছে বত্রিশ ইঞ্চি পরিমাণ এবং চওড়া রয়েছে চার ইঞ্চি পরিমাণ তো এখন এই কাপড়টিকে উল্টো সাইডে চিকন করে দুইবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো আপনারা কাপড়টিকে খুব চিকন করে উল্টো দিকে দুইবার ভাজ করে সেলাই করে নেবেন তো এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিতে হবে তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে একই রকমভাবে কিন্তু অন্য দিকটাও উল্টো সাইডে চিকন করে দুবার ভাজ করে সেলাই করে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় অন্য দিকটা সেলাই করে নিয়েছি এখন কাপড়টি ঠিক মাঝখান বরাবর সোজা করে একটা সেলাই বসিয়ে দিতে হবে আর সেলাই মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটা রয়েছে এখানে সেই সেলাইটা দিয়ে নিতে হবে তো দেখুন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন যে কোনো এক মাথা থেকে একটা সুতা এইভাবে করে টানলে দেখবেন যে খুব সুন্দরভাবে কাপড়টিতে কুচি পড়ে গিয়েছে তো আমি দুই মাথা থেকে সুতাটিকে অল্প অল্প করে টেনে নিয়েছি এ কারণে কাপড়টিতে একটা কুচি হয়ে গিয়েছে তো এবার জামার কাপড়টিকে সোজা করে রাখতে হবে এবং এর ওপর কুচির কাপড়টিকেও সোজা করে রাখতে হবে এবং কুচির কাপড়টিকে জামার কাপড়ের এই অংশটুকুর সমান করে এর ওপর দিয়ে সেলাই করে নিতে হবে তো আপনারা সেলাই করার আগে কুচিগুলোকে ঘন বা পাতলা করে প্রথমে জামার কাপড়ের এই অংশটুকুর সমান করে নেবেন এবং এরপর জামার কাপড়ের ওপর রেখে সেলাই করে নেবেন আর এখানে কিন্তু জামার কাপড়টিও রাখতে হবে সোজা পাশে এবং এর ওপর কুচির কাপড়টিকেও সোজা পাশে রেখে সেলাই করে নিতে হবে তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই অংশটুকু বোঝানোর জন্য তারপরে যদি বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমাদের কিন্তু কুচির কাপড়টা সেলাই করা হয়ে গিয়েছে একই রকমভাবে অন্য পাশে আরও একটা কুচির কাপড় সেলাই করে নিতে হবে তো আমি একই রকমভাবে এই কুচির কাপড়টিও তৈরি করে নিয়েছি এখন আমি অফ ক্যামেরায় এটাও সেলাই করে নিব তো দেখুন দুই পাশে কিন্তু কুচির কাপড় দুটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের জামার ওপরের পার্টের কাপড়ের সাথে নিচের পার্টের কাপড়টা জোড়া দিতে হবে তো দুটি কাপড় এইভাবে করে রেখে ওপরের পার্টের কাপড়ের সাথে নিচের পার্টের কাপড়টা কুচি দিয়ে জোড়া দিতে হবে তো আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী পাতলা বা ঘন করে কুচিগুলো দিয়ে নিতে পারেন তো এইভাবে করে পুরো কাপড়টিতেই কুচি দিয়ে নিতে হবে আমার এই চ্যানেলে বাচ্চাদের বিভিন্ন ডিজাইনের পোশাক তৈরির আরও অনেক ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো দেখুন আমাদের কিন্তু এই দিকের কাপড়টিতে কুচি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে একই রকমভাবে কিন্তু অন্য পার্টেও কুচিটা দিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় একই রকমভাবে অন্য পার্টের কাপড়টিও সেলাই করে নিয়েছি এখন আমাদের জামার কাপড়টিকে প্রথমে উল্টো পাশে ভাজ করে নিতে হবে এবং জামার কাপড়ের দুই সাইড সেলাই করে নিতে হবে তো আরমহলের এই কুচির কাপড় দুটিকে প্রথমে একসাথে মিলিয়ে ধরে কুচির কাপড় থেকে জামার একদম নিচ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো আপনারা কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা শুরু করবেন আর এইভাবে করে একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু এদিকের কাপড়টি সেলাই করা হয়ে গিয়েছে ঠিক একই রকমভাবে আমি অন্য দিকের কাপড়টিও সেলাই করে নিব তো আবারও কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে সেলাইটা করে নিচ্ছি তো দেখুন আমাদের কিন্তু জামার দুই দিকই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের জামার নিচের অংশটুকু সেলাই করতে হবে এজন্য নিচের অংশের কাপড়টিকে উল্টো সাইডে এভাবে চিকন করে দুইবার ভাজ করে এর ওপর দিয়ে সেলাই দিয়ে নিতে হবে তো এই জামাটা তৈরির জন্য কোন বয়সী বাচ্চাদের কতটুকু কাপড় লাগবে সেটা যদি আপনারা নিজেরা বের করতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব কোন বয়সের জন্য ঠিক কতটুকু কাপড় লাগবে তো এইভাবে করে কিন্তু পুরো নিজের অংশটুকুই সেলাই করে নিতে হবে তো দেখুন আমাদের কিন্তু পুরো জামাটি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ